গত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার পাহাড় ও জঙ্গলমহল এলাকায় মোটের উপর বিজেপি যথেষ্ট ভালো ফল করলেও লোকসভা নির্বাচনে তার পুনরাবৃত্তি হবে না মুখ্যমন্ত্রীর উন্নয়নে আস্থা রেখে মানুষের জয় পাবেন মৃগাঙ্ক এমনটাই মনে করেন জেলার তৃণমূল নেতৃত্ব ধামসা বাদলের তালে অযোধ্যা পাহাড়ের শাহার্ডুড়ি গ্রামে প্রচারে ঝড় তুলেছেন কর্মীরা যদিও বাগমন্ডি বিধানসভার এই এলাকাটি কংগ্রেসের গর্বলই পরিচিত মাও উপদ্রবে একসময় সূর্যাস্তের পর এই অঞ্চলে বাড়ির বাইরে বের হতে এক রাস আতঙ্ক গ্রাস করত বাসিন্দাদের নেতৃত্বে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিশায় নতুন করে বাঁচতে শিখেছে পাহাড় ও জঙ্গলমহলের মানুষ মাহাবাধীদের অত্যাচারে অযোধ্যা পাহাড়ে একটা মানুষজন খাটতো পাহাড় খাঁতো আজকে সেই পাহাড় হাসছে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি আজকে আগে সন্ধেবেলা দিনের বেলা কেউ ঘরতে ছেলে মেয়ে বউ আতে রাত দহ একটা সময় মহিলারা একটাও ঘরতে বেরিয়ে সব জায়গায় কাজ করতে পারছে এটাই আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব এবং আমরা মনে করছি আগামী লোকসভা নির্বাচনে মৃগাঙ্ক মাহাতো আগে যে ভোটে লিড করেছিলেন তার থেকে অনেক অনেক বেশি ভোটে কিন্তু মমতা ব্যানার্জি এখানে রাস্তাঘাট তৈরি করছে কোটি কোটি টাকা খরচা করে এখানে পর্যটন কিন্তু করছে এখানে গরিব মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে